না পে মাসের আগে বিয়ে হয়ে গেছে তিন বাচ্চার মা এটা নিয়ে বলবো না আমি না প্লিজ প্রেম তো আছিল আগে এখন তার প্রেম নাই চলে গেছে যারে ভালোবাসছিলাম তারে বিয়ে করিনি বাপ মায়েরা বিয়ে করায়নি অন্যটে বিয়ে করছি প্রেম আসছিল ওইভাবে সাকসেস না বাট আমার সবসময় একটা নিয়ত ছিল যে আমি আফটার ম্যারেজ প্রেমটাকে পরিণতি করব তা আফটার ম্যারেজ যেটা পেয়েছি আমি এটাতে আমি বেশি সাকসেস প্রেমটা আসলে বুকের ভিতরে দুক 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 করতে থাকে অল টাইম কখন দেখবো কখন দেখা হবে বা কখন ওর সাথে টাইমটা পাস করতে পারি আমি কখন কথা বলতে পারি এই আর কি আরও তো অনুভূতি অন্যরকম আপনি জানেন কীরকম সবার জীবনে কম বেশি দু একবার আসে প্রেম আসলে মানুষের জীবনে অনেক কিছু পরিবর্তন হয় মনে অনেক রকম চিন্তাভাবনা আসে ভালো লাগা কাজ করে অনেক কিছুতে কাজে মন দেওয়া যায় ঘোরাফোরা এনজয় এই সমস্ত বিষয়গুলো থাকে ভালো লাগে আর কি এটা আসা উচিত সবার জীবনে আসা উচিত হ্যাঁ ভালো লাগা এক জিনিস ভালোবাসাই আর এক জিনিস দুইটার মধ্যে তফাত আছে আমার একজনকে ভালো লাগতে পারে কিন্তু আমাকে তো সে ভালোবাসবে না কারণ আমি তো তার সমতুল্য নয় তার সমতুল্য হইলে সে আমাকে ভালোবাসবে প্রেম মানুষের জীবনে থাকবে এটাই স্বাভাবিক প্রেম ছাড়া তো চলে না সেটা এক ভিন্ন জায়গা পরিস্থিতিতে ভিন্ন রকম হয় যেমন প্রেম মা বাবার সাথে হয় প্রেমিকের হয়তো ভাই বোন সাথে একরকম এরকম আর কি প্রেমটা আসলে আসছে তো মানে স্থিতিশীল থাকা নাই কখনো কারণ মধ্যবিত্ত মিডিল ক্লাস তো কখনো স্থিতিশীল থাকে এই একটা ফ্যামিলি প্যারা তারপর একটা কেরিয়ারের প্যারা তারপর একটা স্টাডি প্যারা আচ্ছা খুব মানে প্রেম করার জন্য এখন খুব ছোট কিন্তু হ্যাঁ আসছে আসলে আমার কখনো আসে নাই তো সেক্ষেত্রে আমি বলতে পারতেছি না জি প্রেমের অনুভূতিটা তো বলে বোঝানো সম্ভব না সেটাই একান্ত হচ্ছে প্রেম জিনিসটা হচ্ছে একটা মায়ার বন্ধন ভালোবাসা জিনিসটা মায়ার বন্ধন যেটা দুজন মানুষকে এক করে ফেলে প্রেম মানে যদি বলি একটা ফিলিংস যেটা একজন একজনের প্রতি একটা ফিলিংস একটা দায়িত্ব একটা রেসপন্সিবিলিটি প্রতি মুহূর্তে প্রেমে পড়ি কিন্তু আমরা এটা আসলে সঠিক ধৈর্য ধরা দরকার ফুটার ডিসিশন নেওয়া ঠিক নয় যদি আমরা অপেক্ষা করি অবশ্যই ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করবে প্রথম প্রেমের অনুভূতি যেমন হয় তেমন যখন প্রেম এসেছে তখন বুঝিও নি যে সেটা প্রেম শুধু জাস্ট অ্যাফেকশন আর অ্যাট্রাকশন কাজ করেছে প্রেম সেটা মানুষের জীবনে আসে না মানুষ সেটা সেটার দিকে ছুটে যায় নিজের স্ত্রীকে ভালোবাসতেই হয় এটা তো দুইটা করা না এমনি কোনো প্রেম ভালোবাসা এগুলো করি না